যার বাবার সাথে আছি তারই কোনো সমস্যা নেই, সেই আমাকে সাদরে গ্রহণ করেছে। আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই তাহলে তার সঙ্গে আমার লোভের কোনো বিষয় না। এরকম না যে আমাকে একটা অ্যাসেট দিতে হবে, লাক্সারি লাইফ দিতে হবে, লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে, তা না। আমি বলবো যে আমি যদি টাকার জন্য তার কাছে এসে থাকি তাহলে তাদের প্রবলেম কি? সমালোচকদের কেন সমস্যা হচ্ছে? কারো বাবাকে যেহেতু কিছু করিনি, যার বাবার সাথে আছি তারই কোনো সমস্যা নেই, সেই আমাকে সাদরে গ্রহণ করেছে, তাহলে মানুষের সমস্যা কোথায়? আমি তার কাছে কোনো টাকার জন্য আসিনি, সবাই চায় যে আমি ভালো থাকবো। ভালো থাকার জন্য আমরা একজন মানুষের কাছে যাই, তার সাথে থাকতে যাই, ভালো থাকতে। তো মানুষ বলছে টাকার জন্য। আরও একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে গরিব বৃদ্ধকে কেন আমি বিয়ে করিনি, গরিব বৃদ্ধের কাছে কেন যাইনি? তাহলে ভালোবাসা কি কেবল টাকার মাঝে সীমাবদ্ধ কিনা? এই বিষয়টাও ভুল। আমি এমন একজনকে পছন্দ করব যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে, আমাকে ভালো রাখতে পারবে। এরকম না যে আমাকে একটা অ্যাসেট দিতে হবে, লাক্সারি লাইফ দিতে হবে, লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে, তা না। আমার সামান্য যে ভরণ পোষণ, আমি বাসায় যেরকম ছিলাম তার থেকে যদি সে একটু বেটার রাখতে পারে, কিংবা আমার সম্পূর্ণ দায়িত্বটা সে নিতে পারে, এতটুকুই তো একটা মেয়ে চায়। আপনি কি আপনার বোনকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইবেন? কখনোই তো চাইবেন না। তাহলে কেন মানুষকে বলছেন যে আমি টাকার জন্য তার কাছে এসেছি? এটা তো সম্পূর্ণভাবে ভুল কথা। কারণ লাইফ জার্নি সম্পর্কে না জেনে কোনো কটূক্তি করা উচিত না। যে প্রশ্ন আপনি বলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় পরসম্বন্ধিত নেগেটিভ কথা বলছে, যারা বলছে সবাই না, যে মেয়েটা লোভী, আচ্ছা মেয়েটা টাকার জন্য আসছে, ভালোবাসা নাই এখানে, ঠিক আছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে মার্শাল্লাহ একটা সুইট মেয়ে, দেখতে শুনতে মার্শাল্লাহ ভালো, সে একজন ভালো স্টুডেন্ট এবং তার একটা ভালো ফ্যামিলি ছিল তার। তো ওই জায়গার থেকে এই ধরনের একটা অবস্থান থেকে একটা মেয়ের টাকা লোভ করার কোনো কারণই আমি দেখি না। কেন? সে তো অভাবে ছিল না। আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই তাহলে তার সঙ্গে আমার লোভের কোনো বিষয় না। অনেকে হয়তো ভাবতে পারে যে সে একটি খুব নিম্ন ফ্যামিলি থেকে আসছে, আর সেটা কিন্তু সত্য না। সে একটি ভালো ফ্যামিলির মেয়ে, একটি ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমরা যখন কাউকে বিয়ে দিতে চাই, আমার সন্তান, ধরেন আমার মেয়ে বা আমার বোন বা আমার যেই হোক, আমরা দেখি ছেলেটা কী করে, ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী, ছেলেটা কী করে, তার এডুকেশন কী, সে বিজনেস করছে নাকি, একটু জব করছে কি না। আমার সন্তান বা আমার বোন বা আমার রিলেটিভ সে বর্তমান যে অবস্থায় আছে এর থেকে সে একটু ভালো থাকতে পারবে কিনা, এর থেকে খারাপ জায়গা কিন্তু আমি দিব না। তো তাকে তো আসতে গেলে ওই পর্যায়ে আসতে হবে, তাই না? সে যে অবস্থা ছিল তার থেকে একটু ভালো অবস্থা, সে একটু ইভেন ধরেন সে বৃদ্ধ দরকার নাই, সেটা ইয়াং ছেলের কাছে যদি যায়, সেই ইয়াং ছেলের যদি ধরেন এডুকেশন না থাকে, সেই ছেলের যদি কোনো বিজনেস না থাকে, সেই ছেলের যদি কোনো জব না থাকে, সে যদি তাকে ভরণ পোষণ না করতে পারে, তো সেই ছেলের কাছে সে কেন যাবে? এটা কেউ যায় না। বুঝতে পারছে যে একটা কথা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তখন প্রেম ভালোবাসা থাকে না। আপনাকে বাস্তব জিনিসটা বুঝতে হবে। অনেকে আপনি সমালোচনা করতে পারবেন, আমাদের লাইফে, আমার তো লাইফটা লম্বা লাইফ, যখন কেউ বিপদে পড়ে তখন কেউ 10টি টাকা দিয়ে পাশে থাকে না, খুব কম সংখ্যক লোককে আপনি বিপদের সময় পাশে পাবেন। তো সে যেটা একটা তারও বক্তব্য আমি যেটা বলতে চাচ্ছি, সে ভেবেছে যে আমার একটা মানসিক তো সব কিছু মিলে না। আপনি যখন একটা বিয়ে বা একটা রিলেশন করতে যাবেন সেখানে 10টি বিষয় বিচার করতে, হয়তো একটা দুইটা ব্যাপার স্যাক্রিফাইস করতে বা কম্প্রোমাইজ করতে হয়। সে হয়তো আমার বয়সটাকে কম্প্রোমাইজ করেছে, সে আমি বললাম যে তুমি যে আমাকে বিয়ে করলা, সে বললো তুমি আমাকে বুঝতে চেষ্টা করবা, যে আমি তুমি সহজে আমাকে বুঝবা, যেটা হয়তো অন্য কেউ বুঝবে না, আমি তোমার সাথে ভালো থাকবো।